শনিবারও বিক্ষোভ অব্যাহত বাগদার স্কুলে। প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে পথ অবরোধ, পিছিয়ে গেল মাধ্যমিকের টেস্ট পরীক্ষা। শনিবারেও অব্যাহত পড়ুয়া ও অভিভাবকদের বিক্ষোভ। আন্দোলনের জেরে শনিবারে বাতিল হল মাধ্যমিকের টেস্ট পরীক্ষা। আর্থিক দুর্নীতি সহ নানান অভিযোগ তুলে বাগদা থানার কোনিয়ারা যাদবচন্দ্র হাইস্কুলের প্রধান শিক্ষক অনুপম সর্দারের অপসারণের দাবিতে শুক্রবারের পর শনিবারেও বিক্ষোভ পথ অবরোধে সামিল হলেন স্কুল পড়ুয়া, অভিভাবক ও গ্রামের মানুষেরা। এ বিষয়ে এক অভিভাবিকা বলেন, হেডমাস্টার মশাই এখানে সুস্থভাবে চলে যান, আর আমরা চাই না এই হেডমাস্টার থাকুক। আমি হলো আমার ছাত্র, আমার মেয়ে পড়ে স্কুলে, ওদের অনেক সমস্যা হচ্ছে, বা ওনার দুর্নীতি যা অবস্থা, এই অবস্থায় ওনার এখানে না থাকাই ভালো। ছাত্রছাত্রীগুলো কত অসুবিধায় পড়ে গেছে, এরা সামনে পরীক্ষা, এদের কতটাই ঘাটতি পড়ে যাচ্ছে। ইনি কেন আসছে, আমরা চাচ্ছি না ওনা অন্য জায়গায় চলে যায়, আমাদের এখানে থাকা দরকার নেই, এটাই আমরা চাচ্ছি। আজকে দীর্ঘ চার বছর ধরে স্কুলে আসছে, ওরা খুব নোংরামো কাজ করছে, তার জন্য ওরা অবরোধ করছে, ওরা স্কুল করতে যাচ্ছে না। এদিন সকাল থেকেই কলমবাগান বেয়ারা রোড অবরোধ করে রাখেন তারা। শনিবার সকালে প্রতিদিনের মতোই স্কুল শুরু হয়েছিল, কিন্তু কিছু সময় পর বাগদা থানার পুলিশ বাহিনীর নিরাপত্তায় স্কুলে আসেন প্রধান শিক্ষক অনুপম সর্দার, আর তাকে দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠে স্কুলের পড়ুয়া, অভিভাবক ও গ্রামের মানুষ। এরপর স্কুল ছেড়ে বেরিয়ে যায় পড়ুয়ারা। স্কুল থেকে প্রায় 500 মিটার দূরে মূল সড়কের ওপর অবরোধ শুরু করেন তারা। অন্যদিকে শনিবার থেকে শুরু হওয়ার কথা ছিল মাধ্যমিকের টেস্ট পরীক্ষা। ছাত্রছাত্রীদের অনুরোধে এবং স্কুলের বর্তমান পরিস্থিতি বিচার করে শনিবারের পরীক্ষা চলতি মাসের 29 তারিখ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্কুলের একাডেমিক কাউন্সিলের সদস্যরা। দাবি স্কুলের সহকারী প্রধান শিক্ষক অভিজিৎ মণ্ডলের। এ বিষয়ে তিনি বলেন, কালকে 17 তারিখে আমাদের বিদ্যালয়ে পূজা অবকাশের পরে প্রথম স্কুল হয়, এবং ইতিমধ্যে হেড স্যার হাইকোর্টের অনুমতি সাপেক্ষে পুলিশ প্রোটেকশন দিয়ে বিদ্যালয়ে ঢোকেন, এবং সেখানে চড়াও হয় বিভিন্ন স্টুডেন্ট প্লাস তাদের অভিভাবকরা বাইরে বিরাট আকারে বিক্ষোভ দেখায়। সেই পরিস্থিতিতে আমাদেরকে জানায় যে স্যার আমরা প্রকৃত ওই দিন পরীক্ষাটা দেবো না, যে পাশাপাশের স্কুলেও 21 তারিখে থেকে হচ্ছে, আমাদের স্কুলেও এটাই হোক। আর শুধু তাই না, এই যে কালী পুজো, ভাইফোঁটা, এর মধ্যেও আমরা স্যার পড়াশোনা করতে পারিনি সেইভাবে, অতএব সেইটা কোনো দেখা হয় সেইভাবে একাডেমিক থেকে আমরা সিদ্ধান্ত করলাম ঠিক আছে, পাশে সত্যি হচ্ছে, পাশের স্কুলগুলো শুনছি অনেক স্কুলে 21 তারিখ থেকে হচ্ছে, অতএব সেইভাবে নিয়ে আমরা যে সার্কুলার আছে সরকারি, সেই সার্কুলারের মধ্যে আমরা 29 তারিখে শেষ করবো বলে এটা মনস্থ করা আছে। কিন্তু এখনও যা দেখতে পাচ্ছি পরিস্থিতি 21 তারিখতে হবে কি না সেটাও একটু সন্দেহজনক মনে হচ্ছে, আমাদের গানে আসছে, কিন্তু আমরা প্র্যাকটিক্যালিভাবে আমরা সবই রেডি পরীক্ষা কন্ডাক্ট করার জন্য, সব প্রস্তুতি সব রেডি, অতএব পরীক্ষাটা নির্বিঘ্নে যাতে হয় আমাদের দিক থেকে কোনো রকম অসুবিধা নেই। শুধু এরা ছাত্রছাত্রীরা শুধু বলছে যে একটা বিক্ষোভ, হেডমাস্টারকে অপসারণ চায়। এদিকে পরীক্ষা না হওয়ায় যথেষ্ট ক্ষতির আশঙ্কা করছে পড়ুয়ারা। অপরদিকে প্রধান শিক্ষক অনুপম সর্দার প্রতিদিনের মতোই এদিন স্কুলে আসেন। প্রধান শিক্ষকের দাবি, কয়েকজন শিক্ষক এলাকার মানুষ চক্রান্ত করে তার বিরুদ্ধে এই কাজ করছে, এতে পড়ুয়াদেরই ক্ষতি হচ্ছে। আজকে আমি যখন ঢুকলাম তখন পুলিশ প্রোটেকশন নিয়ে ঢুকেছিলাম, তখন কোনো অসুবিধা হয়নি। তারপরে 10:40 ঠিক গতকালকের মতন প্রেয়ার লাইনে ঘন্টা পড়ার সাথে সাথে বাচ্চারা বেরিয়ে গেল। আমি কয়েকজনকে বলেছিলাম কোথায় যাচ্ছিস, বলে স্যার বাইরে। আমি কেন ক্লাস করবি না, কোনো উত্তর দেয়নি, বেরিয়ে গেল। তারপরে কিছুক্ষণ পর বাইরে ক্লাস তৈরি করে হেডমাস্টারমশাইকে বেরিয়ে যেতে হবে, এইসব বিভিন্ন রকম অশালীন কথাবার্তা তারা বলেছে, যেগুলো ছাত্রদের আঙ্গিকে এটা দেখলে সত্যি সত্যি খুব বাজে লাগে, মানে লজ্জিত লাগে আমাদের কাছে। তারপরে যথারীতি আমি তখন থেকে স্কুলে আছি, পঠন পাঠন বন্ধ। যাই হোক, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, যেটা হেডমাস্টারমশাইকে বিতাড়ন করবার জন্য। আমি গতকালকেও একটা স্টেটমেন্ট দিয়েছি যে এরা বাচ্চা, ওখানে দেখবেন নিশ্চয়ই 5-6 ছেলেমেয়েরাও আছে যারা কিছুই বোঝে না, তাদেরকে বোঝানো হয়েছে। বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক, এমসির যারা প্রেসিডেন্ট আছেন এবং তার কয়েকজন অ্যাসোসিয়েটস এবং গ্রামের কয়েকটা মানুষ, শুধুমাত্র তারাই তাদেরকে মোটিভেটেড করছে, এবং এটা সত্যি সত্যি একটা শিক্ষার অপমান, সমাজের অপমান, এটা কলঙ্ক, মেনে নেওয়া যায় না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাগদা। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগা চাকদা রোড, টবাজার।